আশা করি আপনাদের মাথায় হেলমেট বা সেফটি গার্ড গুলো ইউজ করবেন আপনারা, তাতে অন্তপক্ষে আপনাদের শারীরিক ক্ষয়ক্ষতিটা অনেক কম হবে। এই কারণে আমার এই ভিডিওকে করা। তো এখন সলিহের উপরে থাকার কারণে অনেক ভয় আছে, আর যেহেতু সে অ্যাক্সিডেন্ট করছে হালকা যেটা আমি চাবাই চালাবার, তো আগে আমরা বাসায় রেখে আসতে যাচ্ছি। আপনারা যারা ওভার স্পিডে বাইক চালান তারা অবশ্যই হেলমেট এবং সেফটি গার্ড ব্যবহার করবেন। সে আজ অ্যাক্সিডেন্ট করছে অ্যাপাচি 4B বাইক নিয়ে, একদম নতুন গাড়ি, একদম নতুন বাইক নিয়ে, বাইক 14 থেকে 15 দিন বয়স, ব্রেকিং পিরিয়ড চলছিল। তো সে 130 স্পিডে ছাগলের সাথে আর কি মেরে দিছে, অ্যাক্সিডেন্ট করছে। হঠাৎ করে ছাগল আসার কারণে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে ফাঁকা রাস্তায়, এবং দুইটি ছাগল জায়গায় ডেড হয়ে গেছে। তার হাঁটুতে অনেক ক্ষত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই টগরের হাঁটুতে লেগেছে, নিচে লেগেছে পায়ে, আর একটা পেয়েছে। তো আপনারা অবশ্যই সেফটি এবং হেলমেট নিয়ে সবসময় বাইক রাইড করবেন। পা পায়ে আঘাত লাগছে, তার মাজাতে দেখছেন যে ব্যান্ডেজ করা রয়েছে, এখানে সেলাই দিতে হয়েছে 7-8টা। হাতে
ডান হাতে বাঁ হাতের উপরে রেখেছে, হাতের কেনই রেখেছে ডান হাতে, সে ডান হাতে সে আঘাত পেয়েছে মোটামুটি ভালো এবং তার হাত অনেক ব্যান্ডেজ করা, মোটামুটিগতভাবে অনেক ক্ষত হয়েছে শরীরে, পেটে আঘাত লেগেছে। তার অ্যাক্সিডেন্ট মূলত একটি ছাগলের কারণে। আপনারা যারা ছাগল গরু শিয়াল হাঁস মুরগি দেখবেন তারা অবশ্যই বাইক স্লো করবেন, আস্তে আস্তে বাইক রাইড করবেন আর সবসময় সেফটি নিয়ে বাইক চালানোর চেষ্টা করবেন। আর ছোটো ভাই টগরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি দ্রুত সুস্থ হতে পারে। ডান হাতে লেগেছে দেখছেন, হাত অনেককে লেগেছে, ডান হাত অনেক পিছ রাস্তায় ঘাস লেগেছে, হাতের নিচে লেগেছে, হাতের উপরে